নমস্কার বন্ধুরা, আমার ছোট গিন্নির হ্যাশেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব পটল চিংড়ি। এর জন্য আমি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি পটল, আলু। পটলগুলো আমি একটু করে খোসা রেখেছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা জিরে, মাছে নুন হলুদ মাখিয়ে নেব, স্বাদ মতো নুন হলুদ ভালো করে মেখে নেব। ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার কড়া গরম করে প্রথমে পটলগুলো ভেজে নেব। পটলে নুন হলুদ দিয়ে দিই, নুন হলুদ দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নেব। এখন আমি মশলাটা পাতায় বেটে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আলুটা এর সঙ্গে ভেজে নেব। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব, মাছগুলো ভেজে নেব। মশলাগুলো সব বাটা হয়ে গিয়েছে, মাছগুলোতে আমি একটু একটু খোসা রেখেছিলাম, ওই জন্য বড়ো বড়ো আছে, না হলে ছোট হয়ে যেত। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা,
ভালো করে কষতে হবে। দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসার জন্য সামান্য জল দিয়ে দেব। ভালো করে মশলাটা কষতে হবে জলটা দিয়ে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল এবং আলু। মাছগুলো দিয়ে দেব, পটল আলু মাছ দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব এর মধ্যে জল। রান্নাটি হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলা, এবার নামিয়ে নেব। রেসিপিটি নামানো হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করবেন আমার সমস্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।